তেলিয়ামুড়া থানাধীন তুই মধু বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে টাকা লেনদেন সংক্রান্ত কোনো এক বিষয়কে কেন্দ্র করে তুই মধু বাজার এলাকার জনৈক যুবক কাশিম মিয়ার বাড়িতে ঢুকে তাকে একই এলাকার বাসিন্দা উইসুফ মিয়া এবং তার পিতা জাকির মিয়া সহ তার পরিবারের লোকজনেরা মিলে দা দিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করেছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। এদিকে দায়ের কোপে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় কাশিম মিয়াকে উদ্ধার করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। কাশিম মিয়ার শরীরের বিভিন্ন অংশে দায়ের কোপে ক্ষত বিক্ষত হয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর কাশিম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় জিবি হাসপাতালে। অন্যদিকে ঐশব মিয়া তার পিতা জাকির মিয়াকে আহত অবস্থায় নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এদিকে ঐশব মিয়া তার পিতা জাকির মিয়াকে মারধর করার অভিযোগ তুলে কাশিম মিয়ার বিরুদ্ধে। পরবর্তীতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জাকির মিয়াকেও রাজধানী জিবি হাসপাতালে পাঠিয়ে দেয় উন্নত চিকিৎসার জন্য। কাশিম আলী নামে একজন পেশেন্ট হসপিটালে নিয়েছে বাড়ির মানুষের, তো তারা কমপ্লেন ছিল যে কেউ একজন বাড়িতে তাদের দা দিয়া করতেছে মুখের মধ্যে, কপালে, হাতে, দুই হাতে, মুখের সাইডে দাগ করছে বা ফেটে গেছে। বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষকে কেন্দ্র করে গোটা তুই মধু বাজার সহ এর আশপাশ এলাকাগুলিতে জনমনে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।